আসসালামু আলাইকুম সবাইকে। 19তম শিক্ষক নিবন্ধন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলবো। সবকিছু ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড পেয়ে যাবেন সবার কাছে। মোস্ট একটাই রিকোয়েস্ট, যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য এক্সাম্পল চ্যানেলের পক্ষ থেকে একটি ফাইনাল স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যাদের সাজেশনটি লাগবে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নাম্বার ম্যাসেজ করতে পারেন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাজেশন কমপ্লিট করলে 70-80% কভার পাবেন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স, 19তম শিক্ষক নিবন্ধন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আপনাদের সবকিছু ঠিক থাকলে নতুন একটি সার্কুলার আসতে যাচ্ছে 19তম, এবং আপনারা জানেন যে 19তমতে কিছু পরিবর্তন দেখা দিবে। পরিবর্তন বলতে জাস্ট 19তম নাম চেঞ্জ হয়ে যাবে, এনটিআরসি নাম পরিবর্তন করতে পারে, এই বিষয়াদি নিয়ে কথা হয়েছে। পরীক্ষা পদ্ধতি চেঞ্জিং হচ্ছে না, পরীক্ষা পদ্ধতি আপনাদের পিএলই, রিটেন, ভাইবা এই মাধ্যমেই টোটালি আপনাদের এক্সাম নেওয়ার একটা কথা চলতেছে। হয়তো আপনাদের প্রিলিমিনারির পাস মার্ক বাড়ানো হতে পারে, 40-এর জায়গায় 50 করা হতে পারে, যেটুকু আমার কাছে তথ্য রয়েছে। আর 19তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার নভেম্বর মাসের 1 তারিখ প্রকাশিত হবে, মানে বিসিএস সার্কুলারের 28-29 দিন আগে এই সার্কুলারটা মূলত পাবলিশ হবে, এবং আপনাদের 18তম রেজাল্ট অক্টোবরে ফার্স্ট উইকের মধ্যে লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। এই রেজাল্টটা দেওয়ার পরেই মূলত যখন ভাইবার কার্যক্রমে হাত দিবে, তার আগেই আপনাদের 19তম একটা সার্কুলার দিবে, কারণ ভাইবার শেষ হওয়ার পরেই মূলত আবার কিন্তু 19তম পিলে শুরু করবে, কারণ তারা বলেছে 1 বছরে 1টা নিবন্ধন হবে। যত ঝামেলাই হোক না কেন, 1 বছরে 1টা নিবন্ধন শেষ করবে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এনটিআরসি অলরেডি আগাচ্ছে। তো সবকিছু ঠিক থাকলে আপনারা সার্কুলার নভেম্বরের 1 তারিখে পাচ্ছেন, পরীক্ষা হয়তো বা ফেব্রুয়ারি বা জানুয়ারির দিকে হবে, সেটা পরের বিষয়, বাট সার্কুলার আগে দিবে যেন আপনারা একটা সময় পান প্রস্তুতি নেওয়ার জন্য। তো হচ্ছে আপডেট জানিয়ে দিলাম, সবকিছু বিস্তারিত ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।